দিন শেষে অনেকের সাথেই মিলবে না, ইভেন 99% মিলে না, কিন্তু ওই যে না মিললেও আপনি পড়ে থাকবেন না, সেই জন্য বলা হচ্ছে টার্গেট ফর দ্য মুন, ইফ ইউ মিস ইট ইউ উইল হিট দ্য স্টার। আপনি যদি চাঁদে টার্গেট করেন, যদি কখনো মিস হয় তাহলে কোথায় যায় আঘাত না স্টার যায় চাঁদে তারকা যায় আঘাত আনবে, তাই না? তার চেয়েও মাছ ফর বিগার, আরো বড় না? হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেই জন্য কোনো কিছু করতে হলে সেটা আপনার প্রফেশনাল লাইফ হোক, সেটা আপনার ক্যারিয়ার হোক, সেটা স্টুডেন্ট লাইফ হোক, যেটা দরকার হচ্ছে বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার কথাটা কোথা থেকে আসছে? আপনার যদি একটা বই আজকে যদি ইউটিউব বা গুগল করেন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ রিটেন বাই নেপোলিয়ন হিল, আপনার নেপোলিয়ন হিলের জীবনী জানেন, খুব দারিদ্র এবং কষ্টের মধ্যে দিয়ে যার জীবন যাচ্ছিল, সেই সময়ের সবচেয়ে বড় ধরনের কারণে কি তার সাথে তিনি দেখা করলেন, তিনি বললেন যে আমি আপনার সাথে বিজনেস করতে চাই। তখন কার্নেগি বললেন যে এইরকম একটা যুবক তোমার তো কিছুই নেই, হ্যাঁ আমার সাথে কিভাবে, এখন যেমন বিল গেটস বা হচ্ছে এলন মাস্ক, হ্যাঁ সেই সময় তিনি সবচেয়ে বড় ধনী, তার সাথে একজন যুবক গেছে যার পকেটে একটা টাকা দিয়ে, কিন্তু বলতেছে আমি আই ওয়ান্ট টু ডু আ বিজনেস উইথ ইউ, আমি তোমার সাথে বিজনেস করতে চাই। তখন তিনি বললেন কি ব্যবসা করবো, বলতেছে আই ডোন্ট নো, আমি কি ব্যবসা করতে চাই জানি না, কিন্তু আমি আপনার সাথে ব্যবসা করতে চাই, আমাকে সুযোগ দিন। পরে হচ্ছে তাকে ওই যে অফিসটা, অফিসের মোছার কাজ, ক্লিন করার কাজ দিল নেপোলিয়ন হিলকে, পরবর্তী ওই জায়গা থেকে নেপোলিয়ন হিলের উত্থান। দেখেন আজকে আমি কি করছি, আপনি কি করছেন, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি কোথায় যেতে চান, কি হতে চান, এটা হচ্ছে ম্যাটার। আজ থেকে 5 বছর বা 10 বছর পর আমি বা আপনি আপনাকে কোথায় দেখতে চান, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে কথা বলতেছিলাম বার্নে, এই বইটার লেখক থিঙ্ক অ্যান্ড গ্রো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, চিন্তা করা এবং ধনী হও, ওয়ান অফ দ্য বেস্ট বুক সেলিং বই, আপনারা গুগল এবং ইউটিউব করলে বাংলা অনেক রিভিউ পাবেন, দেখবেন ইউটিউবে এই বইয়ের রিভিউ আছে অনেকগুলো। এই বইয়ের লেখক সকল মানুষের 13টা ক্যারেক্টার কথা বলতেছে, 13টা বৈশিষ্ট্যের কথা বলছে, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বার্নিং ডিজায়ার। উনি বলতেছে আপনি যেটা পেতে চান, সকল মানুষদের উপর রিসার্চ করে তিনি বইয়ের প্রথমে দেখাচ্ছেন যে হচ্ছে সকল মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে একেবারে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সেটা হচ্ছে বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার মানে হচ্ছে, মনে করেন আমরা সবাই এখানে যদি 20 জন মানুষ থাকি, তাহলে 20 জন মানুষের ড্রিম আছে, ড্রিম আছে না পৃথিবীতে, কিন্তু এমন মানুষ পাবে না যে মানুষের হোপ নাই, কোনো আশা নাই, কোনো ড্রিম নাই, ড্রিম কিন্তু প্রত্যেকেরই থাকে, কিন্তু প্রত্যেকেই তার ড্রিম এবং হোপ কিন্তু সমানভাবে পায় না। তো উনি বলছে যারা সফল তারা হচ্ছে তার ড্রিমটা পায়, কারণ তাদের মধ্যে বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার অনেকগুলো এই বইয়ের মধ্যে উদাহরণ আছে, সবগুলো উদাহরণে আমি যাবো না, কয়েকটা উদাহরণ মধ্যে একটা উদাহরণ উনি বলতেছে, যখন আপনারা জানেন এক বিজ্ঞানের ঈশ্বরের সবচেয়ে বেশি জিনিসের আবিষ্কার করেছে টমাস আলভা এডিসন, আপনার নাম শুনে থাকবেন, আপনাদের মাথার উপর যে বাল্বটা জ্বলতেছে তার আবিষ্কার কে, টমাস আলভা এডিসন। এডিসন যখন বাল্ব আবিষ্কার করতে যেয়ে 1000 বার ব্যর্থ হলেন, তখন তার পরিবার, তার ফ্রেন্ড সার্কেল সবাই তাকে বলছিল ম্যান, হ্যাঁ দ্য ম্যান ইজ ক্রেজি, সেই জন্য এই মানুষটা পাগল না হলে তো একটা কাজ হতে পারে না। কিন্তু নেপোলিয়ন জানেন যে সে কি করতে চান, কোথায় যেতে চান, কি হতে চান, ঠিকই সেই ভাল্বটা তিনি আবিষ্কার করে বললেন, দিস ইজ দ্য বার্নিং ডিজায়ার। একসময় মানুষের জীবনের অকাল্পনিক ছিল যে একটা লোহার বক্স এক দেশ থেকে উড়ে আরেক দেশে চলে যাবে, কিন্তু সেটাই রাইস ব্রাদার দয় করে দেখালেন, দিস ইজ দ্য বার্নিং ডিজায়ার, আপনি যেটা করতে চান সেটা হতে চান, সেটা ইয়োর প্যারেন্টস বিলিভস অর নট ইট ডাজন্ট ম্যাটার, ইয়োর ফ্রেন্ডস বিলিভ অস অর নট ইট ডাজন্ট ম্যাটার, আপনার পরিবার বিশ্বাস করুক না করুক, আপনার বন্ধু বান্ধব বিশ্বাস করুক না করুক, কিন্তু ইউ হ্যাভ টু বিলিভ ইয়োর সেলফ, আমার নিজেকে বিশ্বাস করা যে আমার দ্বারা হবে, আমি যত খারাপ যত বাজে অবস্থার মধ্য দিয়ে যাই না কেন, এটা আমার দ্বারা সম্ভব। যখন এই ফিলটা আপনার ভিতর থেকে হবে সেটাই হচ্ছে বার্নিং ডিজায়ার। একেবারে সর্বশেষ আরেকটা উদাহরণ এই বইয়ের মধ্যে এসেছে, সেই 1920 সালের কথা, একজন যোদ্ধা নাম হচ্ছে ফার্নান্ড কার্টেজ, একটা রাজ্য জয় করতে গেছেন, যেই রাজ্য জয় করতে গেছেন জাহাজে, যে দেখেন ওই রাজ্যের সেনা সদস্য তার সেনা সদস্যের চেয়ে বহুগুণ বেশি, তখন তার সাথে থাকা সেনা সদস্যরা বলতেছে এই যুদ্ধে আমরা কখনো বিজয় হতে পারবো না, আমরা ফিরে যাই। তখন কার্টেজ ওই জাহাজ থেকে নেমে জাহাজ পুড়ায় দিলেন, তখন সেনারা বললো যে আমরা বাড়ি ফিরে যাবো কিভাবে, তখন কার্টেজ বলতেছেন আমাদের বাড়ি ফিরে যাওয়ার অপশন নেই, ডু অর ডাই, দিস ইজ দ্য বার্নিং ডিজায়ার, এবং সেই যুদ্ধে ঠিকই কার্টেজ আজ বিজয় হলেন। আপনার ভিতরে যেমন এই অদম্য ইচ্ছা শক্তি যখন থাকবে, তখন পৃথিবীর সমস্ত শক্তিকে আপনি পরাজিত করতে পারবেন, এই বার্নিং ডিজায়ার নিজের মধ্যে নিয়ে আসা। সেই জন্য আমাদের জীবনের অনেক শর্টকামিংস থাকে, অনেক ল্যাকিংস থাকে, অনেক ব্যারিয়ার থাকে, ইম্প্যাডিমেন্ট থাকে, এইগুলোকে ওভারকাম করার জন্য এই ধরনের পজিটিভিটি দরকার, সেই ধরনের পজিটিভিটির জন্য কাজ করা। হ্যাঁ, কারণ হচ্ছে ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইয়োরসেলফ, পৃথিবীতে আপনি সবচেয়ে আপনার সবচেয়ে ভালো বন্ধু, নো ওয়ান, সেই জন্য এটা বোঝা। সেই জন্য সক্রেটিস যে কথা বলতেছিলেন নো দাই সেলফ,
আমাদের ধর্ম তাই বলে যে মানুষ তার নিজেকে চিনলো সে যেন তার স্রষ্টাকে চিনলো, নিজেকে চিনা, নিজে কোথায় যেতে চায়, কি করতে চায়। লাইফ ইজ নট লাইক আ ফুটবল গেম, জীবনটা ফুটবল গেমের মতো না। যদি ফুটবল গেমের মতো ভাবি তাহলে একটা বলের যে কালচার এক পা থেকে আর এক পা এভাবে লাথি খেতে খেতে জীবনটা পার হয়ে যাবে। কিন্তু নিজেই ইউ হ্যাভ টু মেক ইয়োরসেলফ আ সেলফ ব্র্যান্ডিং, নিজেই একটা ব্র্যান্ড তৈরি করে ফেলবেন। এই ব্র্যান্ড আপনি তৈরি করবেন, দেখবেন যে আপনার পরিবারের সদস্য আপনার প্রতি যেমন রেসপেক্ট থাকবে, আপনার কথার মূল্যায়ন হবে। আপনি বাবা হিসাবে, আপনার এক সময় মা হিসাবে দেখবেন যে আপনার কথার ভ্যালু আছে, সোসাইটিতে ভ্যালু আছে, একটা পরিবেশে আপনার ভ্যালু আছে। এই ভ্যালু ক্রিয়েট করেন আপনি, আবার বলছি নো ওয়ান, অন্য কেউ ক্রিয়েট করে দেন এই ভ্যালু। এই পরিবেশ আপনি আপনি নিজেকে তৈরি করে ক্রিয়েট করেন। সেই জন্য আর একটা বই আপনার আজকে যেই দেখবেন ইউটিউবে বইটা পাবেন, আইমান সাহেব যখন হচ্ছে লেখক প্রথম যে হ্যাবিট বলতেছেন, সফল মানুষের সাতটা হ্যাবিট, প্রথম যে হ্যাবিট যেটা বলতেছেন সেটা বলতেছেন যে যারা সফল হবে এদের মধ্যে যে গুণটা আছে সেটাকে বলে প্রোঅ্যাক্টিভ। মানুষ দুই ধরনের হয়, প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ। মানুষ এবং অ্যানিমেলের মধ্যে পার্থক্য কি জানেন? যা দেখবেন যে একটা গরুর শব্দ আপনি যদি ঘাস দেন কি করবে, সে উইদাউট এনি সর্ট অফ থিংকিং গ্রাসিং, তাই না, কোনো প্রকার চিন্তা ছাড়া কি করবে, খেতে থাকবে। কিন্তু একটা মানুষের সামনে, মানুষ যত বড় প্রজাতি থাকুক তার সামনে যদি কোনো খাবার দেন, বার্গার দেন, সে যদি মনে করে যে খাবো না তাহলে সে খাবে না, তার এই থিংকিং পাওয়ারটা আছে। সেই জন্য রিঅ্যাক্টিভ এন্ড প্রোঅ্যাক্টিভ থাকে। এই মানুষের মধ্যে আবার লেখক বলছে দুই ধরনের মানুষ থাকে, রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ। যেসব মানুষ খুব বেশি ব্যর্থ হয় তারা নিজের জীবনকে দায়ী করে, নিজের ব্যর্থতার কারণে নিজেকে দায়ী করে, পরিবারকে দায়ী করে, সমাজকে দায়ী করে। আবার বলছি এই কথাগুলো আমার নয়, আপনারা বইটা পড়লে পাবেন। সে তার পারিপার্শ্বিকতা দায়ী করে, এমনকি আকাশ বাতাস চাঁদ সবাইকে দায়ী করে ব্যর্থতার জন্য। কিন্তু যারা হচ্ছে প্রোঅ্যাক্টিভ তারা লিডারশিপ নেয়, তারা কাজ করে। সেই জন্য রিঅ্যাক্টিভের যেই নেচার গুলো সেইগুলোকে বাদ দিয়ে প্রোঅ্যাক্টিভ কিভাবে হওয়া যায়, সেই প্রোঅ্যাক্টিভ গুণাবলী তৈরি করা। এই প্রোঅ্যাক্টিভের মধ্যে দুইটা টার্মের কথা লেখক উল্লেখ করছে, একটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সার্কেল অফ কনসার্ন। বলতেছে আমাদের জীবনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার জীবনের সাথে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে বা ঘটবে বা অতীতে ঘটেছিল, এর মধ্যে 90% জিনিস হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারেন না, 10% জিনিস হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারেন। যেটা আপনি কন্ট্রোল করতে পারেন সেটাকে বলা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এই 10% জিনিস আপনি কন্ট্রোল করতে পারেন, যেটাকে কন্ট্রোল করতে পারেন না সেটাকে বলছে সার্কেল অফ কনসার্ন, আপনার কনসার্নের বাইরে। যেমন কক্সবাজারের এই রাস্তাটার যে অবস্থা আমি কক্সবাজার আসার পর থেকে দেখতেছি, এইটা হচ্ছে আমাদের আউট অফ কনসার্ন। আমি আপনি চাইলে রাতারাতে এই রাস্তা ভালো করে দিতে পারবো? এই যে ইলেকট্রিসিটি চলতেছে এখন কারেন্ট চলে যেতে পারে না, এটা আমার আপনার হাত আছে? সাপোজ আপনার পরিবারের একজন ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, আমার আপনার হাত আছে? আপনি যেই স্কুলটা করেন ওই স্কুলের কোন স্যার ম্যাথ অথবা ইংলিশ ভালো পড়াতে পারে না, আমার আপনার কোনো হাত আছে? আপনি যদি রিঅ্যাক্টিভ পিপল হন তাহলে আপনি কি করবেন, এই সিস্টেমের দোষ, এই স্কুল ভালো নয়, এই স্কুলে সবাই ফেল করে। কিন্তু ওই স্কুল থেকেই আপনারই কোনো বন্ধু দেখবেন যে এ ক্লাস পেয়ে বের হয়ে যাচ্ছে, ওই একই স্যারের কাছ পড়ে কোনো ছাত্র দেখবেন যে এ ক্লাস পেয়ে বের হচ্ছে, কেউ ফেল করতেছে। হ্যাঁ, দিস ইজ দ্য রিঅ্যাক্টিভ এন্ড প্রোঅ্যাক্টিভ। যারা রিঅ্যাক্টিভ তারা শুধু সিস্টেমকে দায়ী করে, এআইটিতে লেখাপড়া হয় নাকি, এআইটিতে পড়া যায় না, রিঅ্যাক্টিভ মানুষের দক্ষ। প্রোঅ্যাক্টিভ এই এনভায়রনমেন্ট থেকে আমি সবচেয়ে বেটারটা নিয়ে যাব, আই উইল মেক মাই সেলফ বেটার ভার্সন, আমি বেটার ভার্সনে রূপান্তর করব, দিস ইজ দ্য প্রোঅ্যাক্টিভ। যে কথা বলছিলাম দুইটা টার্মের কথা, সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ কনসার্ন যেটা, এই ধরনের 90% জিনিস আপনার জীবনে ঘটে যাবে আপনি কি করতে পারবেন না, আগামী মাসে আমার মা মারা যেতে পারে, পারে না, নিয়ন্ত্রণ আছে আমাদের, এই ধরনের 90% জিনিস ঘটে যাবে। এবং এই জিনিসের আবার বলছে এই জিনিসগুলো যে ঘটে যাচ্ছে এটা নির্ভর করে আপনার রিঅ্যাক্ট কেমন করছে আপনার জীবনের সাথে। আপনি পরীক্ষায় ফেল করছেন, ভেরি ন্যাচারাল, ফেল করতেই পারেন, হ্যাঁ, আপনি আত্মহত্যা করে বসলেন, এই রিঅ্যাক্টের উপর নির্ভর করতেছে, করে না। কিন্তু এই ফেল করা মানুষ থেকেই আর একজন হচ্ছে কি হয়ে যাচ্ছে, বিশ্বের সবচেয়ে ধনী হয়ে যাচ্ছে বা সফলতার শীর্ষে চলে যাচ্ছে, ওই ফেল করা মানুষই হচ্ছে না। সেই জন্য লেখক বলতেছে আমরা যা কিছু দেখি ডিপেন্ডস অন আওয়ার লেন্স, আমাদের লেন্সের উপর আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে। এই বইয়ের মধ্যে আর একটা টার্ম আছে সেটাকে প্যারাডাইম বলে। হ্যাঁ, আচ্ছা, অনেক আলোচনা তো সব কিছু বলা যাবে না, যে টার্ম হচ্ছে কি আমাদের সমাজে যা কিছু ঘটতেছে বা আমার জীবনের সাথে যা কিছু ঘটতেছে
মূলত এই ঘটনাগুলো আবারও বলছি অধিকাংশ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আপনি সমস্যা পাবেন না এভরিওয়ান হ্যাজ লিমিটেশন প্রত্যেকের সীমাবদ্ধতা আছে হ্যাঁ আমাদের জীবনের সাথে যে জিনিসগুলো ঘটতেছে এই জিনিসগুলো আমরা কিভাবে দেখতেছি এই আমাদের দৃষ্টিভঙ্গির উপর এটা নির্ভর করে যে আমরা জিনিসগুলো দেখবেন যে একই জিনিস একই রকম সমস্যা নিয়ে কেউ মৃত্যুর দিকে চলে যাচ্ছে তার চেয়ে বেশি সমস্যা নিয়ে কেউ জীবনের সাথে সংগ্রাম করে সফল হচ্ছে সেই জন্য সমস্যা যেটা ঘটে যাবে ওইটাকে কিভাবে রিয়াক্ট করতেছেন দিস ইজ দ্য ইম্পর্টেন্ট যে কথা বলতেছিলাম সার্কেল অফ কনসার্ন যেগুলো সেই জিনিসগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু ওইগুলো আপনি রিয়াক্ট কিভাবে করতেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স যেটা সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে আপনি যেটা কি করতে পারেন নিজেকে ইনফ্লুয়েন্স করে আপনি পরিবর্তন করতে পারেন আপনি ডেইলি 5 ঘন্টা লেখাপড়া করেন আপনি চাইলে আগামী কাল থেকে আধা ঘন্টা এসে অ্যাড করতে পারেন পারেন না দিস ইজ দ্য সার্কেল অফ ইনফ্লুয়েন্স আমি আমাকে এফোর্ট দিয়ে আমি আমার বেটার ভার্সন রূপান্তর করতে পারি আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না আমি যদি নিজেকে চাই ওইভাবে পরিবর্তন করতে পারি আমি আমার বাসায় বাবাকে মাকে হেল্প করতে পারি না আমি যদি চাই যে আগামী মাস থেকে বা পরের দিন থেকেই আরো বেশি এফোর্ট দেবো বা হেল্প করবো পারবো না দিস ইজ সার্কেল অফ ইনফ্লুয়েন্স লেখক বলছেন যারা সফল তারা সেই সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করে সেই জন্য আমাদের কি হতে হবে প্রোঅ্যাক্টিভ চিন্তা করতে হবে এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করতে হবে এবং সার্কেল অফ কনসার্ন যেগুলো সেগুলো নিয়ে যে ভাবতে হবে তা না ভাববো কিন্তু ওই ভাবাটা ওই রিয়াক্টটা যেন আমার লাইফের উপর ইম্প্যাক্ট না করে যেমন মধ্যপ্রাচ্যে বোম পড়তেছে এই দেশে অনেক সমস্যা হ্যাঁ এইগুলো রিয়াক্ট যদি অনবরত করতে থাকি আবার বলছে এইগুলো অবশ্যই আমাদের সচেতন হওয়া দরকার কিন্তু রিয়াক্ট করে সারা দিন যদি এইগুলো চিন্তা করতে করতে চলে যাই তাহলে আমার যে জীবন সেই জীবন নিয়ে কিন্তু আমি চিন্তা করার সময় পাবো না অনেক কিছু শিখে গেছেন এবং আগামী দিনগুলো আপনারা বড় বড় জায়গায় যাবেন সব অনেক কিছু শিখবেন অনেক কিছু দেখবেন অনেক কিছু জানবেন নেভার স্টপ লার্নিং আপনাদের সেই যাত্রা পথে আমাদের শুভকামনা থাকবে আমাদের দোয়া থাকবে আর হচ্ছে আমি বিদায় দেব আমারও অফিস আছে অফিস ফেলেই চলে যাচ্ছি যাই হোক এখানে ছিলাম দীর্ঘদিন এখন আমি ব্র্যাকে আছি সেন্টার ইনচার্জ হিসাবে কলাতে বসি আর আমি ঢাকা সাইড হচ্ছে নীলকেন্দ্র হচ্ছে স্পোকেন পড়াতাম লেখাপড়া শেষ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার দেশের বাসা আপনাদের বাসা থেকে অনেক দূরে কক্সিন বাজার 2 বছর হয়ে যাচ্ছে আমার বাসা কুষ্টিয়া লেখাপড়া ঢাকায় দেখি কক্সিন বাজার কতদিন থাকে যায় ইউপি ফুল আর বিউটিফুল দ্য প্লেস ইজ রিয়ালি অ্যামেজিং দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন সো অল দ্য বেস্ট